উপনির্বাচনের পূর্বে শনিবারে নিশা ভবানীপুর কংগ্রেসের সভাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কংগ্রেসে আয়োজন করা এখন নির্বাচনী সভাত একাংশ সমর্থকের মাজত তীব্র বাক বিতণ্ডার সৃষ্টি হয়। আব্দুল খালেক, জাকির হোসেন সিকদার, সিদ্দিক আহমেদ, আব্দুল রহিম আহমেদের সম্মুখতে উত্তপ্ত হয়ে পড়ে ভবানীপুর কংগ্রেসের নির্বাচনী সভা। পিছত জাকির হোসেন সিকদারে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। কংগ্রেসের কেবাজনো নেতা উপস্থিত থাকা সভাখন বিজেপি দলক তীব্র সমালোচনা করা হয়। আগন্তুক উপনির্বাচনত ভবানীপুর সমষ্টিত ফণি তালুকদার পরাজিত হব বলে কয় সাংসদ আব্দুল খালেকে। উপনির্বাচনের পূর্বে শনিবারে ভবানীপুরের কংগ্রেসের সভাত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দৃশ্য দেখছি কথার কথাকতি হয়, তর্কাতর্কিত লিপ্ত হয় নির্বাচনী সভাত। কংগ্রেসে আয়োজন করা এখন নির্বাচনী সভাত একাংশ সমর্থকের মাজত তীব্র বাক বিতণ্ডার সৃষ্টি হয়। আব্দুল খালেক, জাকির হোসেন সিকদার, সিদ্দিক আহমেদ, আব্দুল রহিম আহমেদের সম্মুখতে উত্তপ্ত হয়ে পড়ে ভবানীপুর কংগ্রেসের নির্বাচনী সভা। অবশ্য পাছত জাকির হোসেন সিকদারে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। কংগ্রেসের কেবাজনো নেতা উপস্থিত থাকা সভাখনত বিজেপি দলক তীব্র সমালোচনা করা হয়। আগন্তুক উপনির্বাচনত ভবানীপুর সমষ্টিত ফণি তালুকদার পরাজিত হব বলে কয় সাংসদ আব্দুল খালেক। মইতো মাটির দালাল নহয়, মোক যে চিনি পাব। মই যদি অমানত ধন বাজেয়াপ্ত হয় তেতিয়াহলে তেওঁতে যি ইচ্ছা তেওঁ কি ত্যাগ কৰিম বুলি কৈছে, পুনৰ ত্যাগ কৰাৰ কাৰণে সাজু হৈ থাকক। কিন্তু মই এটা কথা জানো, মই যে পাছৰ সমষ্টিত বিজেপি আৰু তেওঁলোকৰ মিত্ৰজোঁট প্ৰবল প্ৰতিদ্বন্দ্বিতাৰ সন্মুখীন হ'ব আৰু ভৱানীপুৰত আমি জিকি আছোঁ। মালিগাঁৱৰ ফুটব্ৰিজৰ লিফ্টত আবদ্ধ দুটি শিশুক উদ্ধাৰ কৰা হয়। এক্সেলেটৰযুক্ত ফুট অভাৰব্ৰিজত আবদ্ধ হৈ আছিল শিশু দুটি, যান্ত্ৰিক বিজুতিৰ ফলত সংঘটিত হয় এই ভয়ংকৰ ঘটনা। আৰক্ষী আৰু অগ্নিনিৰ্বাপক বাহিনীৰ দলে উদ্ধাৰ কৰে। আধা ঘণ্টাৰো অধিক সময় লিফ্টত আবদ্ধ হৈ আছিল শিশু দুটি। দৃশ্য দেখুৱাইছোঁ কালিৰ ঘটনা। মালিগাঁৱৰ ফুটব্ৰিজৰ লিফ্টত আবদ্ধ শিশু দুটিক উদ্ধাৰ কৰা হৈছে। এক্সেলেটৰযুক্ত ফুট অভাৰব্ৰিজত আবদ্ধ হৈ আছিল শিশু দুটি, যান্ত্ৰিক বিজুতিৰ ফলত সংঘটিত হয় এই ঘটনা। আৰক্ষী আৰু অগ্নিনিৰ্বাপক বাহিনীৰ দলে উদ্ধাৰ কৰে। আধা ঘণ্টাৰো অধিক সময় লিফ্টত আবদ্ধ হৈ আছিল। লিফ্ট বন্ধ হৈ গৈছে, তাৰপিছত মানে আমি তলৰ দুজন খুলিলোঁ অলপ, খোলাৰ পিছতে কিন্তু আমি হেৰি কৰিব পৰা নাই। তাৰপিছত আমি লিফ্টৰ মানুহ মানে যোগাযোগ কৰিলোঁ, যোগাযোগ কৰাৰ পিছত লিফ্টৰ মানুহ আহিলে, আহি ভিতৰতে সোমাই সিহঁতে লিফ্টত ঠিক কৰি বস্তু লিফ্টৰ এখন ওপৰত নি পেলাই উদ্ধাৰ কৰিলে। ছিকিউৰিটি নহোৱাৰ কাৰণে এই অৱস্থাটো হৈছে। ছিকিউৰিটি যদি থাকিলে হয় তাৰমানে এই পৰিস্থিতিটো নহ'লে হয়, কাৰণ আমিও ইমান এনেই জনসমূহ এনেকুৱা নহ'ল হয়, এই ছিকিউৰিটিৰ প্ৰব্লেমৰ কাৰণে হৈছে। এইটো ছিকিউৰিটিৰ ইনচাৰ্জ কোনে কি সেইটো তাৰমানে জ্ঞানত হিচাপে তাত দায়িত্ব ল'ব লাগে, ব্যৱস্থা ল'ব লাগে। দায়িত্ব ল'ব লাগে, আচলতে তাতে থাকিব লাগিছিল ছিকিউৰিটিৰ লোক। আৰু এনেদৰে শিশুসকল বা এই কণ কণ শিশুসকল যাতে তেনেকৈ লিফ্টত উঠিব নোৱাৰে তাৰ বাবে যাতে ব্যৱস্থা কৰিব পাৰে, বা তাৰ বাবে নিৰাপত্তাৰক্ষী প্ৰকাশ হৈছিল, তাত ছিকিউৰিটি গাৰ্ড আছিল, কিন্তু সেইখিনি সময়তে কিয় নাছিল তাকে লৈ প্ৰশ্ন উত্থাপন কৰিছে তাত থকা উপস্থিত থকা লোকসকল।